খাবো না আমরা চা চা খাবো না আমরা চা চা খাবো না খাবো না আমরা চা তিনটি ব্যাপারে বাঙালি বড়ই খুঁতখুঁতে এক ফুটবল দুই রাজনীতি আর তিন চা চা হলো বাঙালি যাকে বলে সঞ্জীবনী সুধা তাই বাংলার পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মোড়ে মোড়ে দেখা যায় চায়ের দোকান কিন্তু কয়েক মাস আগে এই সব চায়ের দোকান বন্ধ হয়ে যায় চায়ের দোকানদারদের ক্ষতি তো হচ্ছিলই সঙ্গে যাদের চা ছাড়া দিন চলে না তাদেরও ক্ষতি হচ্ছিল গুরুতর আস্তে আস্তে লকডাউন যখন উঠতে শুরু করলো তখনও দেখা গেল প্রিয় চায়ের দোকানের দিকে খুব একটা কেউ পা বাড়াচ্ছেন না ভয় কি হবে বাংলা চা প্রেমীদের চা খাবো না আমরা খাবো না আমরা চা খাবো না চা খাবো না আমরা চা চা খাবো না আমরা চা চাই মধু দিয়ে একটু লেবু চিপে খেতে যা লাগে না তবে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো গুড আইডিয়া আমরা সবাই জানি হানি ইজ ভেরি গুড ফর হেলথ তাই এবার থেকে চায়ও হানি দিয়ে খাও এখন তো সবাইকে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে মধু তো শরীরের জন্য ভালো মা ঠাকুমার কাছে শুনেছিলাম চা খাবো না আমরা চা চা খাবো না আমরা চা আপনার স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী চা খাবো না আমরা চা চা খাবো না আমরা চা চা খাবো না চা খাবো না আমরা চা চা খাবো না আমরা চা 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 খাবো তো বটে চা তারপর হানির ইমিউনিটির গুণে ভরা চা গুণে ভরা চা।